উত্তর প্রদেশের হাথরাসের ধর্ষণের ঘটনায় ইতিমধ্যে দেশজুড়ে একেবারে উত্তাল পরিস্থিতি। এরই মধ্যে ফেসবুকে ধর্ষণের মিথ্যা ঘটনা পোস্ট করার অভিযোগে গ্রেপ্তার বিজেপির মহিলা মোর্চার নেত্রী শর্বরী সেনগুপ্ত। এই মুহূর্তে আমরা একেবারে রয়েছি তার বাড়ির পাশে, দেখতে পাচ্ছেন এই 13 নম্বর ওয়ার্ডের যে গৌরমোহন কমপ্লেক্স, এখানেই থাকতেন শর্বরী সেনগুপ্ত। আর যেটা পরিবার সূত্রে জানা গেছে, আজ সকালে প্রায় 9:30 নাগাদ পুলিশের একটি টিম আসেন এবং তারপর শর্বরী সেনকে এখান থেকে ডানকুনি থানায় নিয়ে যাওয়া হয়। পরিবারকে জানানো হয় যে ডানকুনি থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, তারপর ছেড়ে দেওয়া হবে। কিন্তু পুলিশ সূত্রে যেটা জানা গেছে যে ডানকুনি থানার কেস নয়, এটি পশ্চিম মেদিনীপুরের সাইবার থানার কেস। এবং পশ্চিম মেদিনীপুর পুলিশ সূত্রে যেটা জানা গেছে যে গতকাল শর্বরী সেনগুপ্ত ফেসবুকে একটি মিথ্যা ধর্ষণের ঘটনা পোস্ট করে, যার কারণে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিম মেদিনীপুরের সাইবার থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই আজ সকালে ডানকুনি থানার পুলিশকে সাথে নিয়েই পশ্চিম মেদিনীপুরের সাইবার থানার পুলিশ আসে এবং শর্বরী সেনগুপ্তকে পশ্চিম মেদিনীপুরে নিয়ে যাওয়া হয়েছে। আজকে সকালবেলা প্রায় তখন 9:30 নাগাদ বেল বাজছে, বেরোলাম দেখলাম যে 7-8 জন পুলিশ, একজন এখান মহিলা পুলিশ, দু তিনজন তো বললেন যে ম্যাডামকে একটু ডাকুন। তো ডেকে দিলাম, কি হয়েছে বলে একটু জিজ্ঞাসাবাদ করবো ডানকুনি থানায় নিয়ে গিয়ে। তো আমি বললাম স্যার কী ব্যাপারটা হয়েছে, বলে না কিছু না একটু কথাবার্তা জিজ্ঞাসাবাদ করব বলে নিয়ে চলে গেল। তারপরে আমি এখান থেকে গেলাম, গিয়ে আরও 5-6 জন গেল, গিয়ে তখন দেখছি ওখান থেকে নিয়ে ওরা চলে গেছে কোথায় বোধ হয় মেদিনীপুরে কোনো একটা জায়গাতে, আমি ঠিক বলতে পারছি না, কারণ আমি ভীষণ এমনিতেই অসুস্থ হার্টের পেশেন্ট, আর বাড়িতে ওর বাচ্চাটা আছে কান্নাকাটি করছে, আর মানে ওকে এমন সময়ও দেয়নি যে ওর অ্যাজমা পেশেন্ট, ওর ইনহেলার টিনহেলার কিছু নিয়ে যাবে কি টাকা পয়সা কিছু নিয়ে যায়, যদি সেরকমভাবে বলতো তাহলে আমি সেরকম ব্যবস্থা করে দিতাম। তো সেসবও কিছু হলো না, আমি জানতে বুঝতেও পারলাম না এইভাবে কি নিয়ে যাওয়া যায় কি না যায়। তারপরে শুনলাম কোনো একটা ওই ফেসবুকে কি পোস্ট ফোস্ট নিয়ে কি সমস্যা হয়েছে। তো আমি চাইছি যে আমার মেয়ে আজকে যেন ফিরে আসে বাড়িতে, আমি নাহলে খুব বানিয়েছি ফিরকে। আমার বাড়িতে এমনিতে ওর ডিভোর্সি, ওর বাবা নাতির বাবা নেই এখানে, আমি একা আছি, আর ওই 8-10 বছরের বাচ্চা কান্নাকাটি করছে। মহিলা মোর্চার কর্মীকে ফেসবুক পেজ মানে পোস্ট ঘিরে তুলে নিয়ে যাওয়া হয়েছে, পুলিশ তুলে নিয়ে গেছে, কি বলবেন? দেখুন, অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আজকে যে ধরনের কাণ্ড করছে পশ্চিমবাংলায় চলছে, যেটা এই ছোটোখাটো একটা ব্যাপারকে নিয়ে এরকম বড় ইস্যু করা এদের একটা পেশায় দাঁড়িয়ে গেছে। আজকে বিভিন্ন দিকে বিভিন্ন রকমের ঘটনা, অন্য পার্টি যারা আছে তারা কার্যক্রম করছে, কার্যকলাপ করছে, তাতে কিন্তু অ্যারেস্ট ফ্যারেস্ট কিচ্ছু নেই। ভারতীয় জনতা পার্টির যদি কারোর কোনো রকম ছোট্ট ভুল হয়ে থাকে, তাহলে সেই ভুলটাকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে আর এমন সিচুয়েশন তৈরি করছে, তাদেরকে নিয়ে গিয়ে লক আপ করে দেওয়া, থানায় তুলে নিয়ে যাওয়া, তাদেরকে মিথ্যা কেসে মামলায় ফাঁসিয়ে দেওয়া বহু হয়েছে, এদিকে বহু হচ্ছে, পশ্চিমবাংলায় সব থেকে বেশি হচ্ছে। বিজেপিকে জমানোর কোনো যতই প্রচেষ্টা করে নিক, পশ্চিমবাংলার সরকার প্রশাসন যাই করুক না কেন, পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যতই চেষ্টা করুক না কেন, বিজেপিকে কখনো কোনো রকমভাবে দমানো যাবে না। এরকমভাবে বিজেপির ক্ষোভ আরও বাড়বে, আর প্রত্যেক দিন প্রতিনিহিত বিজেপি কর্মী তাদের শহীদ হওয়ার জন্য লড়াই চালাচ্ছে, চালাবে। একজন বিজেপি নেত্রীকে ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে, কি বলবেন? দেখুন, প্রথমত আমি তো বলবো প্রশাসন প্রশাসনের কথা কাজ করেছে, কেননা মিথ্যেগুলোকে অপপ্রচার করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গকে কালিমালিপ্ত করার জন্য উঠে পড়ে লেগেছে। তাই ভারতবর্ষের মানুষ এবং শুধু তাই নয়, সারা বিশ্বের মানুষ জানেন মমতা ব্যানার্জি কীরকম দক্ষতার সঙ্গে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং নারীদের যে সুরক্ষা সেরকমভাবে তিনি একদম, কেন ওনাদের প্রধানমন্ত্রী তখন বলেছিলেন বেটি বাঁচাও বেটি পড়াও বা আমি থাকবো আপনাদের চৌকিদার, এই রকম যে স্লোগানগুলো দিয়েছিলেন, তা বেটি বাঁচাও বেটি পড়াও না বেটি জ্বালাও বেটি পোড়াও, এইটাই মনে হচ্ছে তার স্লোগান ছিল। আজকে উত্তরপ্রদেশ দেখুন কি অবস্থা হচ্ছে, আজকে দলিত মেয়ে বলে তার জন্য তাকে এইরকম সাজা পেতে হলো, আজকে দলিত বলে কেন তাদের? আপনারা দেখেছেন পূজা, আপনারা দেখেছেন আসিফা, আপনারা দেখেছেন আফরাজুল, আপনারা দেখেছেন নাজিব, তো একটার আপনারা দেখেছেন আখলাক, একটার পর একটা ঘটনা ঘটে চলেছেন এবং এখনও তারা দাবি করেন কি না যে আমরা চৌকিদার, আমরা বেটি বাঁচাও বেটি পড়াও, বেটি পড়াও না বেটি জ্বালাও আর বেটি পোড়াও,
এইটাই ওদের স্লোগান। তো সত্যি মোদিজি আপনি ঠিকই স্লোগান দিয়েছিলেন, আমাদের ভুল হয়েছিল শুনতে, তাই আপনি আপনার কাজ করে যাচ্ছেন, জনগণ আপনাকে উত্তর দেবে। অর্থাৎ একদিকে যখন উত্তরপ্রদেশের ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে উত্তাল পরিস্থিতি, তার মধ্যেই কিন্তু এক শ্রেণীর মানুষ তারা ফেসবুকে মিথ্যা ভুয়ো পোস্ট করে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে। এবং তার পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে উত্তরপ্রদেশের ঘটনাকে কেন্দ্র করে যে প্রশাসনের ভূমিকা তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কারণ সাংবাদিকদের যেভাবে আটকানো হচ্ছে, না ধর্ষিতার পরিবারের সাথে কথা বলতে দেওয়া হচ্ছে, না যেখানে ধর্ষণ হয়েছে সেই জায়গাকে দেখানোর পরিস্থিতি তৈরি হচ্ছে, এই কেন এই পরিস্থিতি হবে, ভারতবর্ষের বুকে সাংবাদিকদের কেন বারবার নিগ্রহ হতে হবে, কেন সাংবাদিকদেরকে আটকানো হবে, এই নিয়ে কিন্তু একেবারে দেশ জুড়ে সাংবাদিক মহলে প্রশ্ন উঠছে। উত্তরপ্রদেশ প্রশাসনের যে ভূমিকা একেবারে আমরা যেটা দেখলাম, একেবারে নৃশংস নির্মম, তারা কীভাবে ধর্ষিতার দেহকে দাহ করলো পরিবারকে না জানিয়ে, এই নিয়ে কিন্তু একেবারে পরিস্থিতি উত্তাল। এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, সাংবাদিক মহলেও কিন্তু একটা ক্ষোভের অভিমানের তৈরি হয়েছে। কারণ উত্তরপ্রদেশে যেভাবে সাংবাদিকদের অপমান করা হচ্ছে, নিগ্রহ করা হচ্ছে, ধর্ষিতার পরিবারের সাথে কথা বলতে দেওয়া হচ্ছে না, ধর্ষণের এলাকায় যেতে দেওয়া হচ্ছে না, কেন এই সমস্ত জিনিস হবে, ভারতবর্ষের মতো জায়গায় কেন সাংবাদিকরা স্বাধীন হবে না, স্বাধীনভাবে তারা কেন কাজ করতে পারবে, এই নিয়ে কিন্তু এই মুহূর্তে একেবারে উত্তাল প্রশ্ন উঠছে সাংবাদিক মহলে। এইচবি, বিএনএন বাংলা, হুগলি।